প্রথম কথা হচ্ছে যে সুজন ভাইয়ের মতন, হয়তো সুজন ভাই তো বটেই, এরকম আরও কিছু লোক তো আছেন আওয়ামী লীগের, সব লোকই হলো কারচুপি করে নির্বাচিত হয়ে আসছে, এটা তো দাবি করা মূর্খতা ছাড়া কিছু না। ও ওনারা পারিবারিকভাবে মানে ওনার আগে ওনার বড়ো ভাই ছিলেন, হ্যাঁ খুবই আপনার জনপ্রিয় লোক ছিলেন, কিন্তু সুজন ভাই তো আঞ্চলিক নেতা না, কোনো কোনো অঞ্চলে সুন্দর প্রতিযোগিতা হয়েছে কিংবা কারচুপি হয় নাই, সেটা তো বাংলাদেশকে ব্যাখ্যা করা ঠিক হবে না। আর ডামি প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর দুই একই দলের প্রার্থীর যেটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটা তো যদি আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হিসেবে খারাপ না, কিন্তু একটা দলের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাকে নির্বাচনের মধ্যে যেটা দলের নেতাও এভাবে নির্বাচিত হওয়া উচিত বিভিন্ন স্তরে, সেটাকে তার জাতীয় নির্বাচন বলা যায় না। জাতীয় নির্বাচন হতে হলে আওয়ামী লীগ একলা যেমন জাতি না, বিএনপিও একলা তেমন জাতি না, কিংবা আওয়ামী লীগের সঙ্গে যারা আছেন, বিএনপির সঙ্গে যারা আছেন, এই দু সবার পার্টিসিপেশন ছাড়া এ তো এ দেশে হইল জাতিকে তার সংজ্ঞা দেওয়া যাবে না। তো সেই অর্থে এক আমি আগেই বলেছি যে একটা দল এবং তার সঙ্গী সাথীরা মিলে নির্বাচন করেছেন, সেই নির্বাচন হ্যাঁ ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা একটা অন্য ইস্যু, এটা কম্পিটিটিভ হয় নাই, একটা একদলীয় নির্বাচন হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা ভোটার পার্সেন্টেজের কথা, টার্ন আউটের কথা বলছেন, ওনার এলাকায় হয়তো এর চাইতেও বেশি পড়েছে, গড়ের থেকে বেশিও পড়তে পারে, এটা হতে পারে। ঢাকা শহরে 10-12% বেশি লোক জানে, আপনি ওইখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, আমরা এখানে ছিলাম, এরকম বহু শহরে হয় নাই। সেই ক্ষেত্রে একটা দেশের বেশি অর্ধেক মানুষ যদি নির্বাচনে না যায়, তাহলে অপোজিশনরা যে বলছিল যে ভোট বর্জন করতে, বিরাট অংশ করেছে। এই বাস্তবতাটা আওয়ামী লীগেরও হিসাব করার দরকার আছে, তার সুস্থ রাজনীতির বিকাশের জন্য বিশাল একটা অংশ ভোট দেয় নাই, ইস্যুটা সেই জায়গায় না। আন্তর্জাতিক শক্তি সম্পর্কে ভোটগুলো হয়েছিল সেটার পার্সেন্টেজ কীরকম ছিল, এটা হচ্ছে কি আপনার এই নির্বাচন কমিশনের শুধু না, বাংলাদেশ সরকারের অনেক পরিসংখ্যান আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করে না, বিএনপির লোকেরা বিশ্বাস করে না, বিদেশি বিশ্বাস করে না, পরিসংখ্যান তৈরি করবার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নাই। ওটা প্রথমে বলেছিল, এটা বিতর্কটা ভুলে যায় না, 22% বলেছিল, হ্যাঁ আচ্ছা, তারপরে এটা 42% হয়েছে, আমি ওই বিতর্কে গেলাম না, ওইটা নিয়ে আর আলাপ করে লাভ কি। প্রশ্ন হচ্ছে যে সুজন ভাই তো এক কথা একটা তার আপনার একটা অবজারভেশন মেনে নিয়ে আর একটা সত্য অবজারভেশন দিয়েছেন যে ভারতের সঙ্গে, ওনার কথা হচ্ছে যে ভারত যদি এটা পারে তাহলে বিএনপির ভারতের সঙ্গেই সমঝোতা করা দরকার ছিল, তারা আলাপ সাহায্য চাইছে পশ্চিমাদের, তো পশ্চিমারা ভারতের সঙ্গে পারে নাই, এই তো আপনার কথা, আমি সেটা বলছি, আমি বলতেছি যে যারা এই প্রশ্নগুলি তুলছে আমি তাদের কথাই বলছি, আমি যুক্তিভাবে বলছি যদি এটা হয় তাদের, তাহলে এইটা হইলে তাহলে সেই কৌশল দ্বারা হেরে গেছে। প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে, বাংলাদেশের গত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমারা, এশিয়ানরা, ভারত, দেশে এবং বিদেশে যে নানানভাবে তৎপর ছিল সেটা জানে না কে। হ্যাঁ সেই তৎপরতা তো আপনাকে মানতেই হবে যে ভারত জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখন পণ্য বর্জনের ডাক এসেছে ইন্ডিভিজুয়াল কিছু কিছু গ্রুপ থেকে, ব্যক্তি থেকে, আমরা দেখতে পাচ্ছি তার প্রতি একটা সাড়াও মানুষ দিচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, আশেপাশের বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে চেনা পরিচিত আপনার সহকর্মী, তাদের পরিবারগুলিতে কী হচ্ছে, আমরা সেখানেও কিছু কিছু এই ডাকের পক্ষে সাড়া দেখি। আমার কথা হচ্ছে যে আজকের এই যে আপনার গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেকটা দেশের প্রতি নির্ভরশীল, কেউ কোনো দেশের পণ্য ছাড়া আপনার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না, পণ্য সার্ভিস যেমন ধরুন, কিন্তু এইটা বাংলাদেশের লোকদের দিক থেকে যারা এটা বলছেন এটা রাগের কথা এবং সেই রাগ ন্যায্য। রাগটা কোথায়? ভারত বন্ধুত্বের কথা বলে কিন্তু সে পানি দেয় না আমাকে ঠিক মতন, ভারত বন্ধুত্বের কথা বলে হ্যাঁ কিন্তু সে পরিষ্কারভাবে প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে বরাবর আপনার হস্তক্ষেপ করে। পশ্চিমারা করেছে বলেছে তারা কী কী চায়, ঠিক নির্বাচন চিফ নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে এরা আমাদের, আমরা একটা পার্টিসিপেটরি নির্বাচনের জন্য চাপ আছে,
ভারতীয়রা তো সেখানে থেমে থাকে নাই। ভারতীয়র এখানে অ্যাম্বাসি, ভারতীয় র্যাব এবং অন্যান্য নানান রাজনৈতিক দল, পুলিশ কর্মকর্তা, নানান ধরনের এজেন্সি এখানে বসে কাজ করেছে। এইটা অন্যরা করে নাই বা করতে পারে নাই। এটা তো ভারতের প্রভাব বেশি এখানে, সে কারণে তো ভারতের প্রভাবের কারণে যদি এখানে আপনার বহুদলীয় গণতন্ত্র চর্চার অসুবিধা হয়, ভারতীয় প্রভাবের কারণে যদি আপনার পানি না পাওয়া যায় কিংবা অন্যান্য অনেকগুলি আনডিসপিউটেড ইস্যুজ আছে, আবার ভারতকে যদি আমাদের অনেক অযাচিত সুবিধা বা এখান থেকে দিতে হয়, তাহলে দেশের দেশপ্রেমিক মানুষ ভারতের উপর রাগ হবে। এটা ভারত না করে ভুটান করলে রাগ হবে, ভুটান না করলে অন্য রাগ হবে। এই যে ভারতের যে বাংলাদেশের মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তারা যে মুক্তিযুদ্ধের যে বয়ানটা পর্যন্ত হাজির করেছে ভারতীয়রা, যেটা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তারা, যেটা পাকিস্তানিরা বলে, পাকিস্তানিরা বলে যে বাংলাদেশের মানুষ কিছু করে নাই, ভারত স্বাধীন করে দিয়েছে, তো এই যে বয়ান তারা হাজির করেছে দেশপ্রেমিক মানুষ, যাদের বাপ চাচা মামা মামির আজকের তরুণ প্রজন্মে যারা যুদ্ধ করেছে, হ্যাঁ তাদের এটা গায়ে লাগবে, যারা ইতিহাস তাদের গায়ে লাগবে। বরং ভারত যে বাংলাদেশের প্রতি তার নির্ভরশীলতা কোন লেভেলে সেটা তারা দেখে না। এইখানে আপনার ফিফথ লার্জেস্ট, সব পঞ্চম বৃহত্তম আপনার আয়ের সোর্স, বৈদেশিক আয়ের সোর্স বাংলাদেশের, ভারত হলে বাংলাদেশ, এইখানে তারা এখান থেকে যে সমস্ত ব্যবসা পায়, মেডিকেল সেক্টরে, তারপরে ট্যুরিজম সেক্টরে, তারপরে হচ্ছে অন্যান্য সার্ভিস সেক্টরে, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ভারতের অর্থনীতি বিরাটভাবে জড়িত। বাংলাদেশ থেকে যে পরিমাণ আমাদের আমদানি করা হয় সে এবং যেই পরিমাণ রফতানি হয় তার বিরাট পার্থক্য। তো সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে আপনার অবদান রাখছে। সেইটা না বুঝে যদি বলে যে তোদের দেশ স্বাধীন করে দিয়েছে আমরা, তোমরা এখানে চিকিৎসার জন্য আসো কেন, এই কথা হলো আপনার অর্থনীতির নিয়মের মধ্যে পড়ে না। তবে যারা রাষ্ট্র চালান ওনারা বা যারা আগে চালিয়েছেন, তাদের একটা জবাবদিহিতা থাকবার কথা এই দেশের মানুষের কাছে। ভারতীয়রা যখন বলে রেগেমেগে যে তোমরা এই দেশে চিকিৎসার জন্য আসো কেন, এটার দায় রাজনীতিকদের। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে এমন করে এখনও তৈরি করতে পারলো না তারা কেন, যে বাংলাদেশের থেকে এই বাংলাদেশের চিকিৎসা খাতকে শক্তিমান না করে আমাদেরকে আরেক জায়গায় গিয়ে চিকিৎসা করতে হয়, এমন এমপি মন্ত্রীদেরও করতে হয়। এটা তো একটা জাতির দিক থেকে লজ্জার ব্যাপার। কিংবা শিক্ষার, শিক্ষাক্ষেত্রে উন্নতি করা তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়গুলিতে তো এখন আপনার সুষ্ঠুভাবে স্বাধীনভাবে জ্ঞান চর্চা করার ব্যবস্থা নাই। সর্বশেষ প্রমাণ হচ্ছে মধ্য পর্যায়ের কারিকুলাম নিয়ে সমাজে একটা বিতর্ক তৈরি হয়েছে নানানভাবে, এটা কয়েক বছর ধরে চলছে, কোনো পার্টিকুলার একটা ধরে আমি বলছি না। যে যে মাধ্যমিক পর্যায়ে, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত কারিকুলাম তৈরি হয়, তার মধ্যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে, হ্যাঁ সব অনেকেই অংশগ্রহণ করেছে। সেই বিষয়ে একটা সেমিনার ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা। সেই সেমিনার বন্ধ করে দেওয়া হয়েছে যে সরকার বিরুদ্ধে, এই সেমিনারটা সরকারের বিরুদ্ধে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সরকারের ক্রিটিক না হইত, তাহলে কি বাংলাদেশ তৈরি হইত? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সরকারের ক্রিটিক না হইত, তাহলে কি জেনারেল এরশাদ সরকারের পতন হইত? তাহলে বিশ্ববিদ্যালয়ে যে মুক্ত চিন্তা করবার জায়গা, এখন যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন এই ক্ষমতাসীনদের আশীর্বাদ নিয়ে, তারা তো বিশ্ববিদ্যালয় মানেকে এইটাই ভুলে গেছে, যেখানে সব দ্রোহী চিন্তার জন্ম হবে, চিন্তায় চিন্তায় সংঘর্ষ হবে, বিতর্ক হবে, যেইটা দেশের জন্য ভালো মঙ্গলজনক হবে সেই জ্ঞান চর্চা হবে, সেইটা যখন বন্ধ করে দেয়, তখন কোনো মানুষ এখানকার যারা মোটামুটি পয়সা আছে তারা তো এই দেশে না পড়িয়ে অন্য দেশেই তার ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবে। তাহলে এই যে ভারতীয়রা যে এটাকে বলে বাংলা ভাষা বলে খোটা দেওয়া দিচ্ছে, এটা যেন দায় আপনাদের। আর বাংলাদেশের যারা ভারতীয় পণ্য বর্জন করতে বলছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতি ভারতের যে আপনার অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই যে বিগ ব্রাদার অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডের এইটা একটা ন্যায্য প্রতিবাদ হিসেবে তারা এটা করছে। কিন্তু এইটা একই সঙ্গে মনে রাখতে হবে যে প্রতিটা দেশই আপনার প্রতিষ্ঠান দেশের উপর নানান পণ্যের, কেউ এই পণ্যের জন্য, কেউ ওই পণ্যের জন্য নির্ভরশীল। জি মিস্টার সুজ।